আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি ইউএস রিলেটেড একটা নতুন ভিডিও করছি। আর এখন থেকে আমি চেষ্টা করব ইউএস রিলেটেড আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার। যদিও আমি অলরেডি আপনাদের কাছে আপনাদের মতামত জানতে চেয়েছি যে কোন টাইপের ভিডিও আপনারা ইউএস রিলেটেড চান, যেহেতু আমার এখন ইউএসএ গ্রিন কার্ড রয়েছে, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রিন কার্ড পাওয়ার যেই এক্সপিরিয়েন্স, সেগুলো, যে ভুলগুলো আমি করেছি, আবার যে ওয়েতে আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, এভরিথিং আমি আমার আপকামিং ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব। প্লাস আজকের যে ভিডিওটি সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনাদের জন্য, যে কি করে আপনারা খুব সহজ উপায়ে এবং সস্তা উপায়ে বা যে উপায়গুলো রয়েছে ইউএসএতে আসার, সেগুলো আমি আপনাদের সাথে ডিসকাস করব। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে কয়েকটি কথা বলে দিচ্ছি। সেটি হচ্ছে আমার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আজকের ভিডিওটি আমি ইউএসএ দিয়ে শুরু করছি, বাট আমার ভিডিওতে বা আমার চ্যানেলে আমি নর্মালি ইউএসএ স্টুডেন্ট ভিসা, ক্যানাডা স্টুডেন্ট ভিসা এই ভিডিওগুলো তো পোস্ট করবই, সাথে যেই নতুন ইমিগ্রেশন যে প্রোগ্রামসগুলো রয়েছে সেগুলোর বিস্তারিত আপনাদেরকে বলবো। আর খুব ইজিলি কি করে আপনারা আসতে পারেন ক্যানাডাতে, ইউএসএ এসে সেটেল হতে পারেন, সেই ব্যাপারগুলো নিয়ে তো আমার আপকামিং ভিডিও থাকবেই সবসময়। বাট আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে অলরেডি সেগুলো আপনারা দেখবেন, কারণ আমি অনেক বেশি কমেন্টস পাই আপনাদের, যেই অ্যান্সারগুলো অলরেডি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিয়েছি। আমি তারপরও চেষ্টা করি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার, বাট এত বেশি কমেন্টস আসে যেগুলো কিনা কমন অ্যান্সার আমি অলরেডি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি। আশা করি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে প্লে লিস্ট করা আছে, আপনারা সেই প্লে লিস্ট ধরে যদি ভিডিওগুলো দেখেন ইন ডিটেলস সব কিছু জানতে পারবেন। তাহলে চলুন সময় নষ্ট না করে চলে যাচ্ছি যে সবচেয়ে ইজি এবং সস্তা ওয়েতে কী করে আপনারা আমেরিকাতে মুভ করতে পারবেন। সো এই জায়গায় কিছু জিনিস ডিপেন্ডস করে, বাট আমি নাম্বার 1 to 7 আপনাদেরকে 7টি উপায় বলবো। যেটা আমার কাছে সবচেয়ে সস্তা মনে হয়েছে ইউএসএ রিলেটেড সেটা হচ্ছে অবশ্যই হচ্ছে ডিভি লটারি, যেটাকে আমরা বলি সেটা। বাট হ্যাঁ, আপনারা অনেকে আমাকে এখন বলতে পারেন আপু এটা তো এখন বন্ধ রয়েছে। আমি জানি এই ভিসাটা আপাতত বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে, কিছু কান্ট্রির জন্য ওপেন রয়েছে, যেখানে গভর্নমেন্ট এখনও এভরি ইয়ার 50,000 নিউ ইমিগ্রেন্টকে পিআর দিয়ে নিয়ে আসছে। বাট এটাকে আমার এক নম্বরে রাখার কারণ এইটাই, আপনারা সবাই জানেন যে এখন নতুন ডেমোক্রেটিক চলে এসেছে, আমরা আশা করছি 2020-র মধ্যে আপনারা বাংলাদেশে যারা আছেন আপনারা খুব ইজি ওয়েতে ডিভি লটারিতে আবারও অ্যাপ্লাই করতে পারবেন। এই কথাটা বলার একটাই কারণ, সেটা হচ্ছে আমি বিভিন্ন নিউজ, যেহেতু আমাদের রিসার্চ করতে হয়, স্টাডি করতে হয় একটা ভিডিও বানানোর আগে, সো যে জিনিসটা দেখতে পেলাম যে বিভিন্ন নিউজের মাধ্যম থেকে সব জায়গা থেকেই দেখা যাচ্ছে যে যেহেতু জো বাইডেন চলে এসেছে, সো আপনাদের জন্য আরেকটা হোপ ওয়েট করছে ডিভি লটারির। সো এই ভিসাটা কেন সবচেয়ে সস্তা এবং ইজি ওয়ে, এই জন্য কারণ এই ভিসার জন্য আপনাদের কোনো যোগ্যতা থাকতে হবে না, কোনো টাকা খরচ করতে হবে না, কোনো পড়াশোনা লাগবে না, কোনো জব এক্সপিরিয়েন্সের দরকার নেই, আপনারা যে কেউ এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো ইটস জাস্ট আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করে তাদেরকে জমা দিয়ে দিতে হবে, দ্যাটস ইট, এর বাইরে কিন্তু কোনো কিছু আর করার নেই। এরপর তো লটারির মাধ্যমে যারা লাকি হয়ে থাকেন নর্মালি তারা ভিসাটা পেয়ে যান। এনিওয়ে ডিভি লটারির ব্যাপারে আপনারা অলরেডি সবাই জানেন, বাট এইটাই হচ্ছে নাম্বার 1। সো হোপ ফর দ্য বেস্ট, যেহেতু 2021-এ এই জানুয়ারিতেই জো বাইডেন শপথ নিচ্ছে, সো আশা করা যাচ্ছে যে ডিভি লটারির মাধ্যমে বাংলাদেশ থেকেও লোক আনার যেই প্রক্রিয়াটা এখন বন্ধ রয়েছে সেটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। নাম্বার 2-এ যে ওয়েটা সেটা আমি বলবো জব বা ওয়ার্ক ভিসা। সো জব বা ওয়ার্ক ভিসা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে এইটাও কেন সস্তায় বা ইজি ওয়ে এই জন্য বলবো, যদিও এই ইজি ওয়ে বলতে তাদেরকে আমি বুঝাচ্ছি আপনাদের যাদের মিনিমাম যোগ্যতা রয়েছে, অবশ্যই জব পাওয়ার জন্য একটা মিনিমাম রিকোয়ারমেন্টস আমেরিকাতে থাকতে হয়। আর এই যে ওয়েগুলো আমি সিরিয়ালি বলছি যেগুলো কিনা ইজি এবং সস্তা, এগুলো
মূলত আমার আমার যে স্টাডি বা আমার যে রিসার্চ আমার যে পার্সপেক্টিভ সেখান থেকে বলছি। আপনাদের অনেকেরই হতে পারে আপু এইটা সহজ না হয়ে তো এইটা সহজ, হ্যাঁ হতেই পারে, বাট আমার রিসার্চে আমি পেয়েছি সবচেয়ে ইজি ওয়ে এইভাবে, আর সেই ধাপগুলোই আমি আপনাদেরকে বলে যাচ্ছি। আর জব ভিসাতেও কিন্তু প্রতি বছর কানাডা আমেরিকাতে অনেক লোক আনছে, আর কানাডাতে তো আনছেই আপনারা জানেন এনিওয়ে। সো ইউএস এর যে জিনিসটা সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলছি, সেটা হচ্ছে আপনারা যদি জানেন যে সিলিকন ভ্যালি আইটি প্রফেশনালসদের জন্য আর কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার ইঞ্জিনিয়ার্সদের জন্য কতটা ফেমাস। সো ইট জাস্ট অ্যান এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, যারা আইটি প্রফেশনের না তারা যদি বলেন যে তাহলে কি আমাদের জন্য নেই, অবশ্যই রয়েছে। জব সেক্টরে বিভিন্ন ধরনের জব নিয়ে আপনারা ফরেন ওয়ার্কার্স ইউএসএতে আসতে পারবেন খুব তাড়াতাড়ি, এই প্রসেসগুলো আরও দ্রুত এবং ইজি করে দেওয়া হবে আপনাদের জন্য। ডেমোক্রেট গভর্নমেন্ট চলে এসেছে তাদের সময়, সো কোনো ভয়ের কিছু নেই। আপনারা চেষ্টা করতে থাকেন, আপনাদের যাদের রিলেটিভ রয়েছে যাদের কোনো লিংক রয়েছে তাদের মাধ্যমেও আপনারা জবের ব্যবস্থা করে, যদি এমপ্লয়ার আপনাদেরকে স্পন্সর করে দ্যাটস এ ভেরি গুড ওয়ে অ্যান্ড সস্তা ওয়ে বলবো আর ইজি ওয়ে বলবো, আপনারা খুব সহজে কিন্তু আমেরিকাতে মুভ করতে পারবেন। কারণ সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো টাকা খরচ হয় না, নর্মালি যে এমপ্লয়ার আপনাদেরকে নিয়ে আসবে সেটা হন আপনারা ইতালির হন আপনারা বাংলাদেশের যেই প্রবাসীরা রয়েছেন অন্যান্য দেশে বাংলাদেশিরা তারাও অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিলি যদি আপনাদের এক্সপিরিয়েন্স আর শিক্ষাগত যোগ্যতা মিনিমাম থেকে থাকে। আর নাম্বার তিনে হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ। সো আমি আমার ক্যানাডা রিলেটেড যেই সবচেয়ে সহজ উপায়ে ক্যানাডাতে আসার উপায়ে বলেছিলাম যে নাম্বার ওয়ানে হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ। যদিও ফ্যামিলি স্পন্সরশিপটা কিন্তু এখানেও আমি নাম্বার ওয়ানে বলতে পারতাম, বাট ফ্যামিলি স্পন্সরশিপ করতে গেলে আপনাদেরকে কিছু টাকা খরচ করতে হবে, এই জন্য আমি এই ভিডিওতে এক নম্বরে রাখিনি, কারণ আমি সস্তা এবং সহজ উপায়গুলো আপনাদেরকে বলছি। সো ফ্যামিলি স্পন্সরশিপটা অনেক সহজ উপায়, আপনাদের যাদের ফ্যামিলি রয়েছে ইউএসএতে তারা খুব ইজিলি অন্যান্য ফ্যামিলি মেম্বার্সদেরকে স্পন্সর করতে পারবে। ইন দ্যাট কেস শুধু তাদেরকে একটা অ্যাপ্লিকেশান এবং প্রসেসিং ফিস রয়েছে সেটা দিতে হবে, হুইচ ইজ নাথিং আমি বলবো, কজ এটা এক্সপেন্সিভ হলেও পরবর্তীতে এইটা কিন্তু আপনাদের জন্য একটা গ্রিন কার্ড আর আপনাদের স্থায়ী হওয়ার একটা ফিস যেটা নর্মালি ইউএসসিআইএসকে দিতে হয়। ইন মাই কেস আমাকেও দিতে হয়েছে, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব সেই ব্যাপারগুলো স্টেপসগুলো। আর ফ্যামিলি স্পন্সরশিপ বা ফ্যামিলি বেসড ইমিগ্রেশনে যাদেরকে যারা স্পন্সর করতে পারবে সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে কোনো স্পাউস এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন, ফিয়ন্সে আনম্যারিড চাইল্ড, প্যারেন্টস গ্র্যান্ড প্যারেন্টস সিবলিংস, এদেরকে খুব ইজিলি যে কেউ স্পন্সর করতে পারবে। এছাড়া যদি আপনারা কেউ বলে থাকেন আমার মামা খালা চাচা এরা থেকে থাকে, তাহলে হয়তো আপনাকে ডিরেক্টলি করতে পারবে না, বাট মামা হলে বোনকে চাচা হলে ভাইকে যে ফার্স্ট ব্লাড রয়েছে তাদেরকে অবশ্যই স্পন্সর করতে পারবে যদি তারা ইউএসএতে একটা মোটামুটি একটা জব আর তাদের নিজের স্ট্যাটাস ঠিক থাকে। সো এই ওয়েগুলো হচ্ছে প্রত্যেকটাই লিগেল ওয়ে। সো লিগেল ওয়েতে আপনারা খুব ইজি এবং সস্তায় খুব সহজে কিভাবে ইউএসএতে সেটেল হবেন সেইটারই একটা উপায়। আর নাম্বার ফাইভে হচ্ছে অ্যাসাইলাম সিকার্স। সো অ্যাসাইলাম অর রিফিউজি আমরা সবাই জানি কাদেরকে বলা হয়ে থাকে। সো আপনারা যারা নর্মালি এখনো কিন্তু আমেরিকাতে এই জিনিসটা ওপেন রয়েছে সবার জন্য, কারণ কেউ যদি মনে করে তাদের হোম কান্ট্রিতে বা প্রেজেন্ট কান্ট্রিতে তাদের লাইফ থ্রেটস রয়েছে তারা অবশ্যই কিন্তু অ্যাসাইলাম সিক করতে পারে ইউএসএতে, যেটা কিনা কানাডার জন্য ওপেন রয়েছে। আমি এই প্রত্যেকটা উপায় নিয়ে সিঙ্গেল সিঙ্গেল ভিডিও আপনাদেরকে খুব সহজে দিব যে কী করে অ্যাপ্লাই করতে হবে, প্রসেস কী বা কী কী ডকুমেন্টেশন আপনাদের লাগবে সেই জিনিসগুলো। বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি। আর অ্যাসাইলাম সিক করতে হলে আপনাদেরকে অবশ্যই একটা রিয়েল রিজন থাকতে হবে, আপনাদেরকে প্রুফ করতে হবে দ্যাট ইউ রিয়েলি নিড টু কাম টু ইউএসএ বিকজ আপনার লাইফের উপর একটা বড় থ্রেটস রয়েছে, সেটা হতে পারে পলিটিক্যাল, সেটা হতে পারে রিলিজিয়াস, সেটা হতে পারে রেসিজম, রেস অর যে কোনো ধরনের থ্রেটস যদি থেকে থাকে সেটা যদি আপনারা প্রুফ করতে পারেন ইন দ্যাট কেস আপনি কিন্তু খুব সহজে ইউএসএতে অ্যাসাইলাম ভিসাতে
আসতে পারবেন। আর সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে, জো বাইডেন অলরেডি বলে দিয়েছে যারা ইউএসএ তে অলরেডি অ্যাসিলাম ভিসায় বা রিফিউজি হিসেবে রয়েছেন তাদেরকে খুব খুব তাড়াতাড়ি পার্মানেন্ট করে দেওয়া হবে। সো আপনারা যদি এখনো অ্যাসাইলাম নিয়ে আসেন, আপনাদের সামনে কিন্তু এখনো ডেমোক্রেটিক পার্টির কয়েকটি বছর রয়েছে। সো ইন দ্যাট কেস আপনাদের জন্য একটা বড় সম্ভাবনা রয়েছে স্থায়ীভাবে ইউএসএ তে সেটেল হয়ে যাওয়ার। নেক্সট ওয়ান হচ্ছে স্টুডেন্ট ভিসা। সো স্টুডেন্ট ভিসাটাও আমার অনেক পরে বলার এটাই কারণ, কারণ অনেকেই আছে স্টুডেন্ট ভিসা এফোর্ড করতে পারে না বা পড়াশোনার যে কস্টটা, টিউশন ফিসটা, সেটা এফোর্ড করতে পারে না। সো এটা সবচেয়ে সস্তা ওয়ে হয় না, বাট হ্যাঁ ইজি ওয়ে অবশ্যই হয়। সো ইজি ওয়েতে যদি আপনারা কেউ ইউএসএ তে আসতে চান আর যাদের বয়স একটু কম রয়েছে, মাত্র সদ্য আপনারা পাশ করেছেন, তাদের জন্য স্টুডেন্ট ভিসাটা ইটস মোস্ট ইজিয়েস্ট ওয়ে। আপনাদেরকে আমি বলবো যে স্টুডেন্ট ভিসার জন্য যদি অ্যাপ্লাই করতে হয় সেখানে দুইটা ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে যারা একাডেমিক অথবা ল্যাঙ্গুয়েজে আসতে চান তাদের জন্য, যেটা কিনা এফ ভিসা, আর আরেকটা রয়েছে এম ক্যাটাগরি ভিসা, যেটা কিনা শুধু ভোকেশনাল ডিগ্রির জন্য বা ভোকেশনাল স্টাডিজের জন্য, যেটা কিনা নন ক্রেডিট। সো আপনাদের জন্য আমি সাজেস্ট করবো যে এফ ভিসা যেটা রয়েছে সেটা হচ্ছে বেস্ট, কারণ ইন দ্যাট কেস আপনারা যদি পড়াশোনা কমপ্লিট করে রিলেভেন্ট পড়াশোনায় জব করে পিআর এর জন্য বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন, আর ওয়ার্ক পারমিট কয়েক বছর কন্টিনিউ করলে অবশ্যই পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। স্টেপসগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দিব। এছাড়াও যে জিনিসটা সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসায় আসলে ক্যানাডার মতো হয়তো এত ইজি ওয়েতে আপনারা খুব তাড়াতাড়ি সেটেল হতে পারবেন না, তারপরেও ইউএসএ যে প্রসেসটা সেটা কিন্তু ক্যানাডার অনেকটাই কাছাকাছি অন্যান্য দেশের মতো, লাইক ইউকে লন্ডনের মতো নয় যে অনেক বছর ওয়েট করে তারপর আপনাদেরকে পিআর পেতে হবে। সো পিআর পাওয়ার প্রসেসটা কিন্তু ইউএসএ তেও প্রিটি ইজি, যেগুলো নিয়ে আমি ইন ডিটেলস আপনাদেরকে বলবো। আর লাস্ট ওয়ান হচ্ছে ইনভেস্টর ভিসা। সো ইনভেস্টর ভিসাটা লাস্টে রাখার একটাই কারণ, অবশ্যই ইনভেস্টর ভিসাটা চিপ না বা সস্তা না। সো ইনভেস্টর ভিসাটা কিন্তু ইজি, বেশ ইজি। সো ইজি ওয়ে এই জন্য কারণ আপনাদের যাদের টাকা রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা কিন্তু ইনভেস্টর ভিসাতে ট্রাই করতে পারেন, হুইচ ইজ অ্যারাউন্ড 5-5 লাখ ইউএসএ ডলারের মতো যদি আপনারা ইনভেস্ট করেন। আর যদি 5 জন ফুল টাইম আমেরিকানকে আপনারা জব দিতে পারেন আপনার সেই ভিসাটির মাধ্যমে বা সেই বিজনেসটির মাধ্যমে, যেটাকে এন্টারপ্রিনার বলা হয়ে থাকে। সো বেসিক্যালি আপনাদের একটা এন্টারপ্রিনার বিজনেস, যেটা উদ্যোক্তার যে বিজনেসটা রয়েছে সেটা নিতে হবে, আর মিনিমাম ইনভেস্ট আপনাদেরকে 5 লাখ ইউএসএ ডলার করতে হবে, আর 5টা এমপ্লয়ি লাইক এমপ্লয়ি স্পটস অর 5টা ক্যারিয়ার লাইক কাউকে জব দিতে হবে ফুল টাইম। ইন দ্যাট কেস আপনি খুব ইজিলি, এটাই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টস, আপনি খুব ইজিলি ইনভেস্টর ভিসায় অ্যাপ্লাই করে দিতে পারবেন আর পুরো ফ্যামিলি নিয়ে ইউএসএ তে সেটেল হতে পারবেন। সো যাদের টাকা রয়েছে আমি বলবো এই ওয়েটা আপনারা কিন্তু অবলম্বন করতে পারেন, বা যাদের অলরেডি বাংলাদেশে বিজনেস রয়েছে পুরো ফ্যামিলি নিয়ে আপনারা আমেরিকাতে সেটেল হতে চান তাদের জন্য এটা অনেক বড় একটা ইজি ওয়ে হবে। আর আজকের ভিডিওতে এই কয়টা বিষয়ে আমি কথা বলতে চেয়েছিলাম। আপকামিং ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা সিঙ্গেল করে আপনাদেরকে অল প্রসেস স্টেপস বাই স্টেপস বলার চেষ্টা করব, কি করে অ্যাপ্লাই করবেন, কি করে ফর্ম ফিল আপ করতে হয়, কোন ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে করলে কোনো ভুল ত্রুটি এড়িয়ে যেতে পারবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে কোনো এজেন্সি ছাড়া নিজেরা অ্যাপ্লাই করবেন। এখন সব কিছু অনলাইন বেসড, সো আপনি রিসার্চ করেন, আপনার রিসার্চের মাধ্যমে আপনি খুব ইজিলি নিজে থেকেই অ্যাপ্লাই করে দিতে পারবেন। এছাড়া তো আমরা যারা ইউটিউবার রয়েছি আমাকে আপনারা পার্সোনালি আমার ফেসবুক পেজে নক করতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আর আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সিম্পল ওয়েতে বোঝানোর যে সবচেয়ে সস্তা এবং ইজি ওয়েতে কি করে আপনারা ইউএসএ মুভ করতে পারবেন। আশা করি ভিডিওটি পছন্দ হবে, যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।